তো ভাই আজকে ভিডিওটাও আপনাদের কমেন্টের ভিডিও, তো একটা ভাই কমেন্ট করেছে জয় হোক পবন কুমার এই গানটা এফএলপি দিন না, তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যখন চাচ্ছে তখন দিয়ে দিই কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ আপনাদের স্পিকার চেকটা জলদি একদম বিকালের দিকে আপলোড হয়ে যাবে, বলতে 5টা 6টার দিকে আপলোড হয়ে যায় বুঝলে। তো গানটা বিপিএম রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন 125 BPM, এবং ড্যান্সিং প্যাটার্নে তৈরি করা আছে। এবং আপনাদের বলে রাখি এটা এই যে কিকটা দেখছেন এটা হচ্ছে আমাদের সাইডে চলে যেমন মেদিনীপুর এলাকায়, আর এতে যে কিকটা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিকটা হচ্ছে তোমার যেমন বাঁকুড়া হুগলি এই সমস্ত জায়গায় বাংলা বক্সের জন্য বুঝলে। দুটা FLP রেডি আছে, বলতে দুটা কিক দিয়ে রেডি করে রেখেছি, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা শুধু নেবেন আর কাজ বাজ করবেন। তো দুটা কিক লাগানো আছে, একটা হচ্ছে আমাদের মেদিনীপুর এলাকা আর একটা হচ্ছে বাঁকুড়া এলাকা, তো ফাইনালি দুটা আপনাদের শুনিয়ে দেবো কোনো অসুবিধা নেই। তো গানটা BPM রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে 125 BPM আছে। তো গানটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে কেমন কি সাউন্ড দিচ্ছে আপনারা শুনে নিন। আচ্ছা একটু সাউন্ডটা কমাই, এত দূর পর্যন্তই থাক চলো। এরকম সাউন্ড দিচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে তৈরি করা আছে, একটা একটা করে দেখে নিন। আর একটা লিমিটার লাগানো আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিমিটার লাগানো আছে। তো তারপরে আসছি মেন ড্রামস, মেন ড্রামস বলে এখানটায় লেখা আছে, আপনাদের হাইলাইট করে দেখতে পাবেন, এই যে দেখুন লাল হয়ে মেন ড্রামস বলে লেখা আছে বুঝলে। তো এর মধ্যে কী সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ইস্তেমাল করেছি সেগুলো দেখেন। তো প্রথমে এই একটা কিক লাগিয়েছি, বর্তমানে এই আপনারা দেখতে পাচ্ছেন কিকটা মাস্টারিংয়ের ক্ষেত্রে হিসাব অনুযায়ী বন্ধ করা আছে, বলতে আক্স চ্যানেল ইফেক্টস করে বার করানো আছে, এই আপনি দেখতে পাচ্ছেন। তো এই কিকের কোনো অসুবিধা নেই, এই কিকটা আপনাদের লাগাতে হবে না, আমি বলতে গান কাটিংয়ের জন্য এই কিকটা লাগাচ্ছিলাম। তো এই একটা টিউটার দেখলেন, বঙ্গ কঙ্গ টিউটার খোল ইলেকট্রোব্যাস, ইলেক্ট্রোব্যাস কোনো কাজ করিনি। তো প্রথমে এই টিউটারটা কেমন লাগিয়েছি আপনি দেখতে পাচ্ছেন, ফার্স্ট স্টেপে লাগানো আছে, তারপরে বঙ্গকঙ্গর বলতে যে এই জিনিসটা এরকম ফার্স্ট স্টেপের মতো লাগানো আছে, তারপরে এই জিনিসটা বলতে লো ঢোল যাকে বলে এটা, এখানটা একটা এখানটা একটা, তারপরে এই এই একটা ঢোল আছে দেখলে এটা, এই যে লাগানো আছে এরকম দুটা দুটা করে, তারপরে একটা টিউটার, টিউটারটা এরকম যেমন এটি হয়েছে এটিও হয়েছে এখানটা এবং এখানটা তিনটে হয়ে যাবে দেখুন হলো। আচ্ছা তারপরে এই একটা, এই একটা দেখুন এটাও কীভাবে লাগানো আছে, এটা লো ঢোলের উপরে লাগানো আছে, আর এটা তোমার যেমন টিউটার হয় ঢোল বাগারা বাগারা কেমন আছে দেখলে। আর হ্যাঁ আপনাদের একটা বলে রাখি যে খোলের আওয়াজটা এরকম দিচ্ছে কেন, খোলের আওয়াজটা নিচ থেকে তুললে, তোলার পর এই যে নিচে রিপিট আছে রিপিটে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে তিনটা করা আছে রিপিটে, এই 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 হলো তিনটা করা আছে। আচ্ছা চলো এই হচ্ছে মেন ড্রামস প্যাটার্ন, ড্রামস প্যাটার্নটা হয়ে যাওয়ার পরে কেমন কি সাউন্ড দিচ্ছে শুনুন। হলো এরকমই সাউন্ড দিচ্ছে, তো এর সঙ্গে যদি কিক ইস্তেমাল করা যায় কেমন কি হবে শুনুন। হলো আচ্ছা এই যদি যদি এই কিকটা ইস্তেমাল করি আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা বলছি আপনাদের কিক সমস্ত কিছু শুনিয়ে দেবো, চলো কেমন কি দিচ্ছে। হলো এবার যেটা আপনাদের মন চায় সেটা আপনারা করবেন। আচ্ছা তারপরে এই যে কিকটা লাগিয়েছি কিকটার মাস্টারিংটা দেখে দিই, এবং এফেক্টস মাল্টিব্যান্ড কম্প্রেসার লাগানো আছে, এর মধ্যে লোটা উপর থেকে ইনপুট গেন হালকা 1.1 বলতে 1.1 dB করেছি, এবং এর মধ্যে মিডটা এলে দেখতে পাবেন যে -2.0 dB করা আছে, আর এখানটা নিচে আউট আউট গেনে এখানটায় আপনারা দেখবেন 2.7 dB করা আছে। আর তোমার টিউটারে এলেই দেখতে পাবেন যে এই যে রেটিংটা হালকা কমানো আছে, এই যে রেটিংটা এধারে জ্ঞান কেন আপনাদের বলে রাখি, এই যে 0 dB বলছে, এই যে 0 dB এখানটায় 0 dB-তে সোজাসুজি হয়ে থাকবে, দেখো শুনিয়ে শোনাই আপনাদের, শুনলেই বুঝতে পারবেন যে 0 dB হচ্ছে না হয়নি। দূরে যায়নি, 0 dB-র উপরে যায়নি, এটা আপনাদের দেখতে হবে, তো তার জন্য কিকটা তবস্থা গিয়ে ভালো চলবে বুঝলে। আচ্ছা তারপরে এই কিকটার মধ্যে কিক মাস্টারিং করা আছে, DW স্যাম্পেল লাগানো আছে, এর মধ্যে লোটা এখান থেকে বাড়ানো আছে, যেমন আউটটা বাড়ানো আছে, মিডটা আপনারা দেখতে পাচ্ছেন যে 1 পয়েন্ট বলতে এই যে এটা আছে বাড়ানো আছে, এবং লোতেও আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওইটাই বাড়ানো আছে, দেখুন এটাই বাড়ানো আছে, এবং হাইতে আপনারা দেখবেন যে হালকা বাড়ানো আছে, এবং যেটা হচ্ছে
ভলিউম কন্ট্রোল করার তারা এফেক্টস লেভেলে লাগানো আছে, আর কিছু নেই। হলো আচ্ছা, এর মধ্যে কিছু ইউনিক ইউনিক স্টাইল ইস্তেমাল করা আছে, যেমন হচ্ছে মেন ই প্যাটার্ন, তোমার কী বলে ব্রেকের ক্ষেত্রে, এই দেখুন একটা ডিপলি কিক লাগানো আছে, বলতে এটাকে স্লো বন্ধ করি, একটা ডিপলি কিক লাগানো আছে, অনেক কিছু জিনিস, এই একটা কিক, এই একটা দেখুন, সমস্ত জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। আর ওই যে এই যে জিনিসটা লাগানো আছে, এটা আমি এখানটায় অডিও ক্লিপ করে লেগে দিয়েছি। হলো আচ্ছা, এবার হচ্ছে মেন ভোকাল, ভোকালের মধ্যে হলো এই জিনিসগা, আর এর মধ্যে ড্রামসের মধ্যে আর কি আছে, শুধু কিছু করা নেই, ভিতর থেকে শুধু কমানো আছে। আর যদি চান আপনারা এখান থেকে একটু লেভেল লাগিয়ে হালকা কমিয়ে দিতে পারেন, হলো আর কিছু নেই। আচ্ছা, নিচ থেকে আপনারা দেখবেন যে অনেক রকম ভোকাল ফোকাল নাম, নামের ভোকাল এসে হ্যান ত্যান পাকড়া পাকড়া, এই আপনারা দেখুন, এই একটা C5-এর স্কেলে আছে, তো শোনাই। হলো এটা হচ্ছে তোমার কি লাগানো আছে আপনার দেখাই, এই আপনার দেখলেই বুঝতে পারবেন যে এখান থেকে এই সেলসার লাগানো আছে। হলো আচ্ছা, আর নামের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ইস্তেমাল করা আছে, কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্রেকের ক্ষেত্রে, এগুলো আপনারা দেখে নেবেন, যে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করবো না, তো এখন এবার শোনা যাক নাকি গানটা কেমন কি হয়েছে, এবং কিকের মাস্টারিংতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। আর এর মধ্যে মেন ড্রামসের মধ্যে শুধু এফেক্টস লেভেলের লাগিয়ে একটা বাড়ানো আছে সাউন্ড, আর তেমন কিছু নেই, এবং নামের ক্ষেত্রে যেটা ইস্তেমাল করা, ওটা চলো এবার থেকে শুনে নেই গানটা কেমন কি হয়েছে। ও সরি, দু তিনটা কিক চালু করে আছে। হলো এখান থেকে এক দূর পর্যন্ত হয়ে গেল, তারপর এখানে শুনো, দেখো আগে থেকে ভোকাল বলছে কেন, যে এক্সটে বাঁকানো আছে, এই ভোকালটাই বলছে, শুনুন এই ভোকালটার মধ্যে কেমন কি করা আছে দেখুন নিচ থেকে। আচ্ছা, নিচ থেকে দেখাই আপনাদের, এই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইভাবে তৈরি করা আছে ভলিউমটা, দেখলে। আচ্ছা, এর এক্স স্টেপ আগে লাগানো আছে দেখুন, এই এক্স স্টেপ আগে, তবে তো গিয়ে এরকমই মারছে, চলো। হলো আর এর ভিতরে একটা আক্স চ্যালেঞ্জ করা আছে, সেটা আপনাদের দেখাই, এই দেখুন আক্স চ্যালেঞ্জ করে এখানটায় শুধু কি লেখা আছে আপনাদের দেখাই, ডিডি লেখা আছে, আকসে ডিডি লেখা আছে, এ ডিডি 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 কোথায় গেল, শায়দ উপরে হবে। আচ্ছা, এই যে আক্স ডিডি বলে লেখা আছে, এর মধ্যে মাস্টারিং দেখুন, মাল্টি ইফেক্টস লাগানো আছে, এবং ডিলেটে 2 বার করা আছে, এবং এর সঙ্গে এফেক্টস টুন ডিলে লাগানো আছে, টুন ডিলে তার মধ্যে 1 করা আছে। হলো চলো, ঠিক আছে, এরকম করে পুরোটা তৈরি করা। হ্যালো, তো এরকমইভাবে কিন্তু পুরোটা তৈরি করা আছে, আর ভিডিওর মধ্যে সমস্ত জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন, শুধু আপনারা কিকটা চেঞ্জ করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা একটা করে পাসওয়ার্ড শো হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখে নিচ্ছেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।